সো গাইস, ফাইনালি এমন একটি গেম মোবাইলে আসতে চলেছে যেটা তোমরা কেউ কল্পনাও করনি। আর এর আগে এরকম গেম রিলিজ হয়নি, আর রিলিজ হবে কিনা সেটাও সন্দেহ, কারণ এরকম গেম শুধুমাত্র পিসি এবং এক্সবক্স এবং প্লে স্টেশনের জন্যই রি করা হয়, কিন্তু এই ফার্স্ট টাইম মোবাইলের জন্য রিলিজ করা হচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, তুমি এই গেমের মধ্যে কি চাও সবকিছু এই গেমের মধ্যে আছে। তো গেমের মধ্যে কি কি আছে এবং গেমটা কি করে ডাউনলোড করবা এবং গেমটা খেলার জন্য কিরকম ডিভাইস প্রয়োজন, সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এবং বলে দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা, আর নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এটার পর। তো গেমটার নাম হচ্ছে অ্যাসাসিন ক্রিড কোড নেম জেড। তো গেম সম্বন্ধে বলার আগে তোমাদেরকে কোম্পানি সম্বন্ধে একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে ইউবিসফট, যেই কোম্পানির নাম কে না জানে, কারণ পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি গেমিং কোম্পানি, যারা এই পর্যন্ত যতগুলো গেমই রিলিজ দিয়েছে না কেন সবগুলো গেমই কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যবসা সফল হয়েছে। তো তারই মধ্যে একটি সিরিজ, সেটা হচ্ছে অ্যাসাসিন ক্রিড, যেটা কিন্তু তারা এতটাই জনপ্রিয়তা পেয়েছে যার কারণে সেই গেমটার পিসির মধ্যে তারা প্রায় 10টা পার্ট রিলিজ দিয়ে দিয়েছে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো ফাইনালি কিছুদিন আগে, মেবি 3-4 দিন আগে একটা শোকেস করছে এবং সেখানে কিন্তু একটা বক্স আনবক্স করা হয়েছে, এবং সেই আনবক্সের মধ্যেই অনেকগুলো গেম তারা অ্যানাউন্সমেন্ট করেছে, যার মধ্যে কয়েকটা গেম সম্বন্ধে তোমরা জানো অলরেডি, যেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, যেমন দ্য ডিভিশন মোবাইল, রেনবো সিক্স এজ মোবাইল, যেগুলো কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে এবং রেনবো সিক্স এজ এর বেটাও চলে আসছে, আর হয়তো বা কিছুদিনের মধ্যে রেনবো সিক্স এজ মোবাইল রিলিজ হয়ে যাবে অফিসিয়ালভাবে। তো তারই মধ্যে একটা গেম অ্যাসাসিন ক্রিড কোড নেম জেড, যেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে এবং তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং অলরেডি কিন্তু তোমরা স্টার্টিং একটা ট্রেলার দেখতে পেয়েছো, যেটা সামনে এখনও দেখতে পাচ্ছ। তো সেখানে অনেক কিছু দেখানো হয়েছে, যেমন তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যখন একটা ইগল উড়ে যাচ্ছে সেখানে কিন্তু ওপেন ওয়ার্ল্ড একটা ম্যাপ দেখাচ্ছে। তো গেমের মধ্যে সব কিছু আছে কম বেশি, কারণ ওপেন ওয়ার্ল্ড ম্যাপ মানে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারতেছো, যা খুশি তাই করতে পারতেছো, যেটা কিন্তু GTA 5 এর মধ্যে আছে, এবং এটার জন্য কিন্তু GTA 5 অনেক বেশি জনপ্রিয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তো সেম টু সেম এই গেমের মধ্যে আছে, কিন্তু এই গেমের মধ্যে ভিন্ন কিছু আছে, যেমন স্টোরি আছে গেমের মধ্যে, গেমের মধ্যে বড় বড় মার্কেট আছে, গেমের মধ্যে মিশন আছে, আর অনেক কিছু। যখন তুমি গেমটা খেলবা তখনই বুঝতে পারবে গেমটা কত ভালো। তো গেমটা অলরেডি পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা সাড়া ফেলে দিয়েছে এবং অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যবসা সফল প্রত্যেকটি গেমই হয়েছে। তো যার কারণে ইউবিসফট অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা মোবাইলে ওই গেমটা আনতেছে। এখন কথা হচ্ছে, ইউবিসফট কোম্পানি কিন্তু আস্তে আস্তে করে মোবাইলের মধ্যে অনেকগুলো গেমই তারা রিলিজ দিচ্ছে এবং সামনে আরও অনেকগুলো গেম রিলিজ দিবে। তো ইউবিসফটের কোনো গেম নিয়েই কেউ হতাশ হয়নি, সবাই কিন্তু ভালো একটা গেম পেয়েছে। তো আশা করি অ্যাসাসিন ক্রিড কোড নেম যেটা, এটাও কিন্তু মোবাইলের মধ্যে খুবই ভালো একটা গেম দিবে তারা। তো এখন কথা হচ্ছে গেমটা কি করে ডাউনলোড করবা। তো বেসিক্যালি গেমটা অ্যানাউন্সমেন্টই জাস্ট আসছে, আর কোনো কিছু তারা জানায়নি যে গেমটা কবে রিলিজ হবে বা গেমের মধ্যে আর কি কি আছে। তো আস্তে আস্তে সবকিছু আমরা জানতে পারবো তাদের মাধ্যমে, এবং তারা অফিসিয়ালভাবে সবকিছু তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং তার পাশাপাশি আমার চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমি বলেছি আপনারা ডাউনলোড করবেন, তো অবশ্যই ডাউনলোড করে খেলবেন। তো আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাসাসিন ক্রিড এর একটা ফ্যানমেড ভার্সন, যেটা কিন্তু তোমরা ডাউনলোড করে চাইলে খেলতে পারো, এবং সেটাও কিন্তু হুবহু পিসির মতোই করছে, কোনো টাইপের কোনো কার্টুন গ্রাফিক্স না, এবং রিয়েলিস্টিক এবং অস্থির একটা গ্রাফিক্স, এবং সেটা খেলতে হলে তোমাকে অবশ্যই 3-4 GB র্যামের ফোন লাগবে, আর গেমের সাইজ 460 MB, আর গেমটা টোটালি অফলাইন, তো সেক্ষেত্রে নেট ছাড়া তোমরা গেমটা খেলতে পারবে ডাউনলোড করার পরে। এবং এই যে ফ্যানমেড ভার্সন বললাম, এই গেমটা কিন্তু অস্থির করছে এবং গেমের গ্রাফিক্স বা গেমের ভিতরে যত জিনিসপত্র আছে সবকিছু অনেক ভালো করছে। তো তোমরা চাইলে এই গেমটা ট্রাই করতে পারো, এবং এই গেমের লিঙ্ক কিন্তু আমি আবার বলছি কমেন্ট বক্সে দিয়েছি, সেখান থেকে নিয়ে তোমরা চাইলে ডাউনলোড করে খেলতে পারো। তো যা অ্যাসাসিন ক্রিড তোমরা আগে কারা খেলছো বা এখন খেলতেছো পিসির মধ্যে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা, এবং অ্যাসাসিন ক্রিড কোড নেম জেড এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট যখন আসবে তখন আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। তো নেক্সট কী গেম ভেবেছো, বাংলাদেশি গেম নাকি বাইরের নতুন কোনো গেম, তো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, এবং স্পেশালি অ্যানিমেশন গেম নিয়ে যদি ভেবেছো তাহলে সেটাও কমেন্টস করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।